আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখা যায় একটা ভিডিও, এই মেয়েটা সামান্য ফলোয়ারের জন্য, ফেসবুকে ফলোয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য দেন কি খায়, ভিডিওটা দেখেন, তারপর আমি মেয়েটার বিষয়ে কিছু কথা বলবো। ঠিক আছে ঠিক আছে। আজকে আমি হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটি দিয়ে মিক্স করে খাবো, খুব সুন্দর। তোমরা সবাই জানো গরু হলো আমাদের লক্ষ্মী, আর গরুর মূত্র হলো আমাদের কাছে একটা পবিত্র জিনিস, আর গরুর পটি হলো আমরা সমস্ত পূজা অর্চনায় কাজে লাগাই। ঠিক তেমনি গরুর দুধ আমরা পান করি এবং সমস্ত পূজা অর্চনায় কাজে লাগাই। আর আজকে আমি হলো এই বিরিয়ানি দিয়ে আর গরুর পটি দিয়ে মিক্স করে খাবো। তার কারণ হলো যে আমি বছর দেড়েক আগে একটা মানত করেছিলাম যে আমাদের ফেসবুকে যদি 2.5 লাখ ফলোয়ার কমপ্লিট হয় তাহলে আমি বিরিয়ানি দিয়ে আর গোবর দিয়ে মিক্স করে খাবো। কি বলেন? আর তোমরা কি আমাকে খারাপ বলো না যে আমি গোবর দিয়ে বিরিয়ানি দিয়ে খাবো, কারণ এটা আমাদের নিয়ম, এটা করতে হয় মানত। আর আমি মানত এটাই করেছিলাম যে বিরিয়ানি আর গোবর দিয়ে মিক্স করে খাবো। তো চলো এসো এদিকে। এখন এই আমাদের লক্ষ্মী হলো সবে সবে এখানটায় পটি করেছে, পুরো টাটকা পটি। তো এখন এখানটায় বসে বসে আমি খাবো। তো বসে পড়লাম এখন এই যে এক থালা বিরিয়ানি নিয়ে আর এই যে গোবর নিয়ে। তো তার আগে একটা বিরিয়ানি খেয়ে নিই আমি। খুব সুন্দর। তো গাইস কিছু করার নেই এটা, কারণ এটা আমি মানত করেছিলাম, তার জন্য এটা আমাকে করতেই হবে। এবার আমি গোবরটা নেব, গোবরটা নিয়ে এই সাইডটায় রাখবো। আর দেখো বিরিয়ানিটা দেখো সেই টেস্টি, মানে সেই গন্ধ বেরোচ্ছে। আর গোবরটা কিচ্ছু করার নেই গাইস, তার জন্য আমাকে খেতে হবে, কারণ গরু আমাদের লক্ষ্মী আর গরুর সমস্ত জিনিসই আমাদের কাছে পবিত্র, তার জন্য গোবরটাও পবিত্র। আর এদিকে দেখো মাংসটাও দিয়েছে পুরো একদম সলিড, এই মাংসটা আমি আমার খুব ভালো লাগে খেতে। তো এখন এটাকে আমি মিক্সড করি দিয়ে তারপরে আমি খাবো। আহ মানে জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কখন খাবো। দেখো দেখো খাচ্ছে। আর গাইস আমাদের তো ফেসবুকে তো 2.5 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে আজকেই ভিডিওটা করি, কারণ আমি যেহেতু মানত করেছিলাম সেই জন্য আমাকে করতেই হতো। যাই হোক, আর রাইসটা দেখো পুরো সবুজ সবুজ হয়ে গেছে। আর এই যে আমি গোবর খাচ্ছি, কারণ এটা আমার মানত ছিল তো তার জন্যই খাচ্ছি। আর আমার যদি 5 লাখ ফলোয়ার পুরো কমপ্লিট হয় ফেসবুকে, তারপরে তোমরা কমেন্টে যেটা আমায় খেতে বলবে আমি সেটাই খাবো, কারণ এটা আমার মানত ছিল, নিজে নিজে করেছিলাম তার জন্য এটা এখন খাচ্ছি। আর পরে তোমরা যেটা আমাকে খেতে বলবে আমি সেটাই খাবো। আর মাখিয়েছি তো খুব সুন্দর, মানে কালারটাও খুব সুন্দর এসছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজটাকে ফলো করো কিন্তু, ঠিক আছে? তোমরা পেজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার 5 লাখ ফলোয়ার্স হয়, আর আমি যাতে তোমাদের দেওয়া, তোমাদের মানে বলা যে কমেন্টটা সেটা যাতে আমি পূরণ করতে পারি, ঠিক আছে? তাড়াতাড়ি সবাই কমেন্ট করো। তো চলো এবার আমি খাবো, খাওয়াটা এবার শুরু করো। ভিডিওটা যদি দেখলেন, সামান্য কিছু ফলোয়ার জন্য এই মেয়েটা গরুর গোবর খেতেছে, গরুর গোবর খেতেছে। তাহলে চিন্তা করেন, যদি এই মেয়েটা কি কি কইছে যে 2.5 লাখ ফলোয়ার জন্য আমি মানত করেছিলাম, হ্যাঁ গরুর গোবর খাবো, কিন্তু মেয়েটা কিন্তু তাই করছে, গরুর গোবর খেতেছে। তাহলে চিন্তা করছেন। আর যদি আবার মেয়েটা কি কইছে যে যদি আমার 5 লাখ ফলোয়ার বাড়ে তাহলে আপনারা যা খাইতে বলবেন আমি তাই খাবো। যদি পাবলিকে বা ওর ফলোয়ারগুলো যদি কয় যে মানুষের পায়খানা খাওয়া লাগবে, মেয়েরা কিন্তু তাই খাবো। খাবো না, আসলে একটা মেন্টাল ঠিক বলেছিস। মেয়েরা কিন্তু সামান্য ফলোয়ার জন্য, কিছু টাকার জন্য, হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য মানুষের পায়খানা পর্যন্ত খাবো খাবো, তাও কোনো আর কোনো ই নাই, কি কয়, ঘৃণা নাই, ঘৃণা নাই, আগে বাড়িয়া বাসা ঘৃণা বলে। তে যদি 2.5 লাখ ফলোয়ারের জন্য যদি মেয়েটা গোবর খায়, গরুর গোবর খায়, তাহলে যে বাপ মা ওকে ওনাকে জন্ম দিছে, তাহলে প্রত্যেক দিন আমার হিসাব মতে প্রত্যেক দিন তার বাপ মায়ের পায়খানা খাওয়া উচিত, রাইট? কথাটা ঠিকই বলেছেন, কারণ পাবলিকের জন্য পাবলিক ওয়াক ফলো করছে, দেখা হ্যাঁ মানত করছিল যে আমি গরুর গোবর খাবো, কিন্তু মেয়েটা তাই তাই খেয়েছে। আর আবার কইছে যে যদি 5 লাখ ফলোয়ার হয় তাহলে আমি আপনারা যা বলবেন যা খেবার করবেন আমি তাই খাম। তো আমার আমার একটা অনুরোধ পাবলিকের কাছে, আমার একটা অনুরোধ ফলোয়ারগুলোর কাছে, মেয়েদার ফলোয়ার ফলোয়ারের কাছে একটা অনুরোধ যে আপনারা কিন্তু পায়খানায় খেবার করবেন, যাতে পায়খানা খা, রাইট রাইট। আর
এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, ও আচ্ছা, যাতে এই মেয়েটা যা খাইতেছে ওয়াল ইন্ডিয়া, ওয়াল ইন্ডিয়া যাতে ভাইরাল হয়। হ্যাঁ, এমন মিয়া আমি জানি না তার বিয়ে হয়েছে না না হয়েছে। হ্যাঁ, আমি জানি না তার বিয়ে হয়েছে না না হয়েছে। যদি বিয়ে না হয় তাহলে আমি চাই এই ভিডিওটা দেখে যাতে কোনো চ্যাংরা যাতে চ্যাংরা বিয়ে না করে। কারণ এমন একটা কারণ আছে, কারণ কি জানেন, যে যে চ্যাংরাটা বিয়ে করব ওই চ্যাংরা তো বিয়া মানে তো স্বামী স্ত্রী মিলন, আর মিলন মিলন করতে গেলে তো মোটামুটি আর আমি চাই না, আমি চাই না যে কোন একটা চ্যাংরার ওর ঠোঁটের সাথে হ্যাঁ লাগুক, মাথা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমি চাই যে মিয়াটাও জানি আমার এই ভিডিওটা দেখে, হ্যাঁ, যাতে ভবিষ্যতে এমন ধরনের মানত আর কেউ না করে। পোস্ট করো।